নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজ আমি ভারতীয় ইতিহাসের ইম্পর্টেন্ট ডেটস এবং ইভেন্টস নিয়ে আলোচনা করব। আজ আমি 1886 সাল থেকে 1905 সালের মধ্যে ভারতীয় ইতিহাসে সংঘটিত বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমি 1857 সাল থেকে 1885 সালের মধ্যে ভারতে সংঘটিত বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্বন্ধে একটি ভিডিও বানিয়েছি। যদি আপনি ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, নতুবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও আপনি ভিডিওটি দেখে নিতে পারেন, এবং সেই প্লেলিস্টটি হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট, 1886 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বোসের দ্বারা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ভারতের জাতীয় কংগ্রেসে মিলিত হয়। চার্লস এম্পারসন এচিসনের চেয়ারম্যানশিপে দ্য এচিসন কমিশন ও পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। দাদাভাই নৌরোজি ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় ও প্রথম পার্সিয়ান সভাপতি হিসেবে নির্বাচিত হন, এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে একটি সামাজিক ধর্মীয় আন্দোলনের সূত্রপাত করেন। নেক্সট ইয়ার 1887 বদরুদ্দিন তায়াবজি ভারতের জাতীয় কংগ্রেসের মাদ্রাস অধিবেশনে প্রথম মুসলিম সভাপতি হিসাবে নির্বাচিত হন, এবং বদরুদ্দিন তায়াবজি ভারতীয় হাইকোর্টের প্রথম আইনজীবীও ছিলেন, এবং শিব নারায়ণ অগ্নিহোত্রী লাহোরে দেবসমাজের প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি ছিল হিন্দুদের রিফর্মের জন্য। মহাদেব গোবিন্দ রানা ডে এবং রঘুনাথ রাও বোম্বেতে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্সের প্রতিষ্ঠা করেন। নেক্সট ইয়ার 1888 জর্জ ওয়েল ভারতের জাতীয় কংগ্রেসের এলাহাবাদ সেশনে প্রথম ব্রিটিশ সভাপতি হিসেবে নির্বাচিত হন। স্যার সৈয়দ আহমদ খান ভারতের প্রথম কংগ্রেস বিরোধী প্রতিষ্ঠান হিসেবে ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন। শ্রী নারায়ণ গুরু কেরালার আরব্বিপুরমে আরব্বিপুরম আন্দোলন নামে একটি নিম্নবর্ণের আন্দোলনের সূত্রপাত করেন। গোপালকৃষ্ণ গোখলে সূত্রক নামে একটি নতুন পত্রিকা ও দিনপত্রিকার সূত্রপাত করেন, এবং লর্ড ল্যান্সডাউন ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। নেক্সট ইয়ার 1889 উইলিয়াম উইডারবার্ন ভারতের জাতীয় কংগ্রেসের বোম্বে সেশনে দ্বিতীয় ব্রিটিশ সভাপতি হিসেবে নির্বাচিত হন, এবং ভারতের জাতীয় কংগ্রেসের দ্বারা ব্রিটেনে দ্য ব্রিটিশ কমিটি অব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়, এবং সেই কমিটির প্রথম চেয়ারম্যান ছিলেন উইলিয়াম উইডারবার্ন, এবং এর সেক্রেটারি ছিলেন উইলিয়াম ডিগবি। এবং এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় দাবি দেওয়া ব্রিটিশ জনসাধারণের সমক্ষে তুলে ধরা। মির্জা গোলাম আহমেদের নেতৃত্বে পাঞ্জাবে আহমদিয়া আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল মুসলিম মতবাদকে উদারীকরণ করা। নেক্সট ইয়ার 1890 নারায়ণ মেগাজি লোখান্ডে বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান ছিল ভারতের প্রথম শ্রমিক সংগঠন, এবং নারায়ণ মেগাজি লোখান্ডে 1898 সালে একটি দিনপত্রিকার সূত্রপাত করেন, যার নাম হল দীনবন্ধু। উইলিয়াম ডিগবি ইন্ডিয়া নামে একটি নতুন
ডিম পত্রিকার সূত্রপাত করেন। নেক্সট ইয়ার 1891 বুইয়া ও জুয়াং নামে একটি নতুন উপজাতি বিদ্রোহের সূত্রপাত হয়। সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রত্ননায়ক এবং ডার্নি নায়ক। দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট এবং অ্যাক্ট 10 অফ 1981 ব্রিটিশ ভারতে কার্যকরী হয়। সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়। প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়েছিল 1881 সালে। ভারতের জাতীয় কংগ্রেস নাগপুর সেশনে ন্যাশনাল ওয়ার্ডটি যুক্ত করেন। নেক্সট ইয়ার 1892 বীর সালিঙ্গম পান্টালু মাদ্রাসে মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 পাশ হয়। প্রথম কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল 1861 সালে। নেক্সট ইয়ার 1893 স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রিলিজিয়াস পার্লামেন্ট অর্থাৎ আন্তর্জাতিক ধর্মীয় সংসদে ভারত ও তার হিন্দুত্ব ও হিন্দু ধর্ম বিষয়ে বিভিন্ন ইতিবাচক দিকগুলি তুলে ধরেন এবং বাল গঙ্গাধর তিলক বোম্বেতে গণেশ পূজার সূত্রপাত করেন। স্যার সৈয়দ আহমদ খান মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন। নেক্সট ইয়ার 1894 মৌলানা শিবলি নোমানি লখনৌতে নদওয়াতল উলামা নামে একটি মুসলিম সামাজিক ধর্মীয় আন্দোলনের সূত্রপাত করেন। আলফ্রেড ওয়েব ভারতের জাতীয় কংগ্রেসের মাদ্রাস সেশনে তৃতীয় ব্রিটিশ সভাপতি হিসেবে নির্বাচিত হন। লর্ড এলগিন সেকেন্ড ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। নেক্সট ইয়ার 1895 বাল গঙ্গাধর তিলক শিবাজী উৎসবের সূত্রপাত করেন। নেক্সট ইয়ার 1896 চাপেকর ব্রাদার ব্যায়াম মন্ডলা নামে একটি ভারতীয় বিপ্লবী সংস্থার প্রতিষ্ঠা করেন। ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনে প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এবং এটি সংস্কৃত ভাষায় লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাল গঙ্গাধর তিলক পুনা সার্বজনীন সভার সাহায্যে মহারাষ্ট্রে নো ট্যাক্স ক্যাম্পেইনের প্রচলন করেন। নেক্সট ইয়ার 1897 স্বামী বিবেকানন্দ বেলুরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। চাপেকর ব্রাদার্স দামোদর ও বালকৃষ্ণা পুনেতে র্যান্ড ও এমহার্স্ট নামে দুজন প্ল্যাগ কমিশনারকে হত্যা করেন। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্গত শিখ সেনাবাহিনী ও আফগান ট্রাইবসম্যানের মধ্যে সারাগারহিতে একটি বিদ্রোহ হয়, যে বিদ্রোহ দ্য ব্যাটল অফ সারাগারহি নামে পরিচিত। নেক্সট ইয়ার 1898 আনন্দমোহন বসু ভারতের জাতীয় কংগ্রেসের মাদ্রাস সেশনে তৃতীয় বাঙালি সভাপতি হিসেবে নিযুক্ত হন এবং এনি বেসেন্টের দ্বারা বেনারসে সেন্ট্রাল হিন্দি স্কুলের স্থাপনা হয়। নেক্সট ইয়ার 1899 মুন্ডা বিদ্রোহ নামে একটি নতুন উপজাতি বিদ্রোহ রাঁচির কাছাকাছি ছোটনাগপুরে সংগঠিত হয়। এই বিদ্রোহ উল কুলান নামেও পরিচিত। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা এবং লর্ড কার্জন ভারতের ভাইসরয় হিসাবে নিযুক্ত হন। ভাইসরয় লর্ড কার্জন ইন্ডিয়ান কয়েনেজ কারেন্সি অ্যাক্টে পাশ করেন। নেক্সট ইয়ার 1900 লর্ড কার্জন অ্যান্থনি এমসি ডোনেলের চেয়ারম্যানশিপে একটি নতুন দুর্ভিক্ষ কমিশনের সূত্রপাত করেন। নেক্সট ইয়ার 1901 সাবারকট ব্রাদার নাসিকে মিত্রমেলা নামে একটি নতুন ভারতীয় বিপ্লবী সংস্থার প্রতিষ্ঠা করেন। ভাইসরয় লর্ড কার্জন স্যার অলবিন স্কট মনকিনজের চেয়ারম্যানশিপে ইরিগেশন কমিশন নামে একটি নতুন ইকোনমিক কমিটির সূত্রপাত করেন।
এবং পাঞ্জাবে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স গঠিত হয়। নেক্সট ইয়ার 1902 প্রমথনাথ মিত্র মিদনাপুরে অনুশীলন সমিতি নামে একটি নতুন ভারতীয় বিপ্লবী সংস্থার প্রতিষ্ঠা করেন। ভাইসরয় লর্ড কার্জন ফ্রেসার এর চেয়ারম্যানশিপে ফ্রেসার কমিশন নামে একটি নতুন প্রশাসনিক কমিশনের সূত্রপাত করেন। পণ্ডিত মদনমোহন মালব্য ও পণ্ডিত দীনদয়াল শর্মা বারাণসীতে ভারত ধর্ম মহামণ্ডল নামে একটি নতুন সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সূত্রপাত করেন। বিপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া নামে একটি নতুন ইংলিশ দিনপত্রিকার সূত্রপাত করেন। ভাইসরয় লর্ড কার্জন স্যার থমাস রেলির চেয়ারম্যানশিপে ইউনিভার্সিটি কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিশন অথবা রেলি কমিশনের সূত্রপাত করেন। এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের বিশ্ববিদ্যালয়ের অবস্থা সম্বন্ধে পর্যালোচনা করা এবং এই কমিশনের প্রথম ভারতীয় সদস্য ছিলেন স্যার গুরুদাস ব্যানার্জি, শ্রী নারায়ণ গুরু, ডক্টর পালপু এবং কুমারান আসান এর নেতৃত্বে কেরালায় শ্রী নারায়ণ ধর্ম পরিপালনা ইয়োগম নামে একটি নিম্নপণ্যের আন্দোলনের সূত্রপাত হয়। নেক্সট ইয়ার 1903 বঙ্গভঙ্গ কার্যকর করার জন্য রিসলে প্ল্যান কার্যকরী হয় এবং এই প্ল্যানের সূত্রপাত করেন এইচ রিসলে। নেক্সট ইয়ার 1904 রেলি কমিশন ও বিশ্ববিদ্যালয় কমিশনের রিকমেন্ডেশনে ভাইসরয় লর্ড কার্জনের নেতৃত্বে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হয়। বিনায়ক দামোদর সাভারকার পুনেতে অভিনব ভারত নামে একটি নতুন ভারতীয় বিপ্লবী সংস্থার প্রতিষ্ঠা করেন এবং ওই বছরই দ্য এনসিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট পাশ হয়। তার সাথে কোঅপারেটিভস ক্রেডিট সোসাইটিস অ্যাক্টও পাশ হয়। নেক্সট ইয়ার 1905 ভাইসরয় লর্ড কার্জনের নেতৃত্বে বাংলা বিভাজন হয় অর্থাৎ বঙ্গভঙ্গ হয় এবং এই বঙ্গভঙ্গের প্রতিবাদে বয়কট ও স্বদেশী আন্দোলন নামে দুটি আন্দোলনের সূত্রপাত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বয়কট শব্দটি প্রথম প্রচলন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং স্বদেশী রেভলিউশন ড্রাফট করেন বিপিনচন্দ্র পাল এবং গোপালকৃষ্ণ গোখলের সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেস স্বদেশী বিপ্লব গ্রহণ করেন এবং গোপালকৃষ্ণ গোখলে বোম্বেতে দ্য সার্ভেন্টস অব ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠা করেন এবং অরবিন্দ ঘোষ বন্দে মাতরম নামে একটি নতুন পত্রিকার সূত্রপাত করেন। অশ্বিনী কুমার দত্ত ওয়ারিসালে স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠা করেন এবং শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে ইন্ডিয়া হোম রুল সোসাইটি ও ইন্ডিয়া হাউজের প্রতিষ্ঠা করেন এবং আনন্দমোহন বসু এর নেতৃত্বে ক্যালকাতা মিলন মন্দির প্রতিষ্ঠিত হয়। ভিডিওটি এখানে সমাপ্ত হলো। বাকি সনগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং সবগুলো ভিডিওর পিডিএফ আমি ভারতীয় ইতিহাসের 1947 সালটি আলোচনার পর একসাথে আমার সাইটে আপলোড করে দেব। আমার সাইটের অ্যাড্রেস হলো www.studyforcompetitive.weebly.com। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।